গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী শাশুড়িকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁর জয়পুরে। ভালোবেসে বিয়ে করেছিল, বিয়ে সুখের হয়নি। লাল বেনারসি পরে আত্মঘাতী গৃহবধূ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার জপুর এলাকায়। ঘটনায় মৃত গৃহবধূ শম্পা সাহা। জানা গেছে প্রায় 17 বছর আগে ভালোবেসে বনগাঁ শক্তিগড়ের শম্পার সাথে বিয়ে হয় বনগাঁ জপুরের সুদীপ্ত সাহার। মৃত গৃহবধূর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই নানা কারণে শ্বশুর বাড়িতে অশান্তি হতো। অভিযোগ, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হতো শম্পার ওপর। এই বিষয়ে শম্পার প্রতিবেশী সোমা ঘোষ বলেন, ওরা ভালোবেসে বিয়ে করেছিল, বড়লোক বাড়ির ছেলে, শম্পা গরিব। বিয়ের পর থেকে ওকে নানাভাবে গঞ্জনা দিত শ্বশুর বাড়ির লোকেরা, খেতে দেওয়া নিয়ে খোঁটা দিত। তিনি আরো বলেন, আজ 17 বছর বিয়ে হয়েছে, 17 বছর ধরেই বিয়ের পর থেকে ওদের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক করেই বিয়ে। বিভিন্ন টর্চারিং, বিভিন্ন অত্যাচার, শারীরিক মানসিক সব সময়ের জন্য আজকে সেই জায়গায় এসে, আজকে কিছুদিন আগেও বাড়িতে আসলেই বলতো আমাকে এরকমভাবে অত্যাচার করে, আমাকে দুদিন আগে এসে বলে গেল মেরে নাইটি ফাইটি ছিঁড়ে রাস্তায় বার করে দিয়েছে, যা বেরিয়ে যা, তোকে বলেছি না আমাদের বাড়িতে থাকবি না। কালকে হঠাৎ নাকি ওদের মধ্যে ভীষণ গণ্ডগোল হয়েছে, মেয়েটাকে ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছে, দিয়ে ওকে ঘরের মধ্যে এইভাবে এমন নির্যাতনের খুব গলায় ওড়না পেঁচিয়ে ছিঁড়ে। জানা গেছে এদিন সকালে সুদীপ্ত হঠাৎ মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হয়। তার শাশুড়িকে জানায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। অবাক হয়ে যান শ্বশুর বাড়ির লোকেরাও। প্রতিবেশী অপর এক মহিলা পূর্ণিমা সিংহ বলেন, শম্পা এই বাড়িতে এলেই রাতে ওদের বাড়িতে চিৎকার চেঁচামেচি হতো, জামাই এ বাড়িতে এসেও চেঁচামেচি করত। তিনি আরো বলেন, তো জামাই প্রায় প্রায় রাত্রিবেলা এরকম যেত, যে এরকম চিল্লাচিল্লি করে হুমকি টুমকি দেখে এদেরকে নিয়ে চলে আসতো টোটোই করে, এসে এরা আসতো 11টা 12টার সময় আসতো, এরকম এসে আবার এরা কিছুক্ষণ পরে বাড়ি চলে যেত। এরা আমাদেরকে কোনোদিন কিছু বলেনি, কিন্তু জামাই এসে চিল্লাচিল্লি করতে এটাই আমরা জানি। তা আমি তখন গেছি, আমি বলছি কী হয়েছে গো, বলছে শম্পায় গলা দড়ি দিয়েছে। তা আমি ওর বরকে জিজ্ঞেস করছি কী করে মরলো তুমি জানো না? তা বলছে না আমি পাশের ঘরে ছিলাম, আমি জানি না। বলছি তুমি কীরকম স্বামী, তুমি বউ মারা গেছে তুমি জানো না? আমি যে মরে গেছে না বেঁচে আছে, বলছে জানি না বসে আছে, এখন কী হয়েছে জানি না। এইটুকুনি বলে আমি যখন বলছি তুমি কীরকম ধরনের স্বামী, তোমার জন্য তোমার বউ মারা গেছে তুমি জানো না? হ্যাঁ তুমি এক ঘরে ছিলে না, তুমি কীরকম কথা বলছো? যখন আমি এরকম রোগ পাক নিচ্ছি ওর কাছে, তখন দেখি ছুটে বাইক নিয়ে হনুন করে বেরিয়ে আসো। মৃত শম্পার মা বলেন, আমার মেয়ের সাথে মাঝে মধ্যেই অশান্তি করত, মারধর করা হতো। দিন কয়েক আগে মেয়েকে একবার বিবস্ত্র করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। ওই যে বাইরে স্বভাব মেয়ে বারণ করতো, তুমি যাবা না কোথাও, যাবা না বাড়ি থাকো, সব মেয়েরাই স্বামীকে শাসন করে। দোকানের চাবি এইরকম চাবি ছুঁড়ে মেরেছে মেয়ে, আমার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তো মৃত দেহ দেখলাম, আমার জামাই আমাকে মেয়ে মরে গেছে তাই আমাকে বাড়ির পরে এসে বলে গেল জামাইকে। জামাই বলছে তোমাদের মেয়ে আত্মহত্যা করেছে, বই গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিয়েছে, ও তো সেরকম মেয়ে না, তা কী জানি কিসে কী হয়েছে, ওর মাথাটা খারাপ করে দিল ওরা না কি? এবার আমি ভাবছি আমার মেয়ে তো আত্মহত্যা করার মেয়ে নয়, ও আমাকে জ্ঞান দিত ও আত্মহত্যা করবে না, কিন্তু তাও করতে হলো, ওরা করলো না এ করলো, আমি তার জায়গায় ছিলাম না, আমি কী করে জানি। রিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।